বানাও আমি উড়াই ঘুরি, একাকাশ তুমি আমি উড়ি, হরে একাকাশ তুমি আমি উড়ি, যেমনি উড়াও তেমনি উড়ি, লাটাই তোমার হাতে আমি তো একা উড়ি না, উড়ো তুমি সাথে, যেমনি উড়াও তেমনি উড়ি, লাটাই তোমার হাতে আমি তো একা উড়ি না, উড়ো তুমি সাথে, উড়ে উড়ে ঘুরে ঘুরে উড়ে উড়ে ঘুরে ঘুরে অথই সাগর দেই পাড়ি, একাকাশ তুমি আমি উড়ি, তুমি আমায় লাটাই বানাও, তুমি আমায় লাটাই বানাও আমি উড়াই ঘুরি, একাকাশ তুমি আমি উড়ি, হরে একাকাশ তুমি আমি। বাহ, চমৎকার গানের গলা তো আপনার। এই গায় আর কি, আমি কি আপনার সামনে একটু বসতে পারি? একজন ক্যান্সার রোগীর সামনে এখানে বসুন। কি নাম আপনার? সিয়াম আহমেদ, একজন কমপ্লিট ড্রাগ অ্যাডিক্টেড। বলতে পারেন ড্রাগ আমার সারা অঙ্গই খেয়ে ফেলেছে। যাকে ক্যান ইউ গিভ মি এ সিগারেট প্লিজ? তা ঠিক আছে, কিন্তু এই হাসপাতালে সিগারেট খাবেন এটা তো ঠিক না, এটা অন্যায়। অন্যায়? আমার জীবনের সাথে ইতিমধ্যেই তো অনেক অন্যায় করে ফেলেছি, এটা তো সে তুলনায় সামান্যই বলতে পারেন। আপনি এখানে এখানে বসে আছেন, জানছি তো জান সারা আসছে বাড়িটা সময় প্রপার তো। কিসের অপারেশন হবে আপনার? আজ আমার গলার অপারেশন, কথা বলতে পারবো না। সম্ভবত এটাই আমার লাস্ট গান। কি আশ্চর্য, মুখ আছে অথচ কথা বলতে পারবো না, ব্যাপারটা চমৎকার না? হাসছেন কেন? অপারেশনের কথা শুনে কেউ হাসে? আমি হাসছি, জানেন এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে সুন্দর করে হাসতে পারে। রাইট, মৃত্যুর শেষ সীমান্তে দাঁড়িয়ে একজন মৃত্যু পথযাত্রীর হাসি। বিষয়টা অত্যন্ত চমৎকার না? আপনি তো চমৎকার করে কথা বলেন, আপনার এই অবস্থা হলো কি করে? সেটা একটা ইতিহাস। আপনি বোধহয় সাংবাদিক? আচ্ছা, এই আমি আপনার লেখার একটা সাবজেক্ট হতে পারি না? আচ্ছা, লিখবেন আমাকে নিয়ে, এই আমার জীবনের কথাগুলো আপনি শুনবেন? হ্যাঁ অবশ্যই, আমি খুব মনোযোগ সহকারে শুনব, বলুন। আমার একটা চমৎকার শৈশব ছিল, প্রেম ভালোবাসা মায়া মমতা সবই ছিল। স্কুল জীবনে ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, আমি ছিলাম বাবা মার একমাত্র সন্তান। বাবা ছিল একজন অত্যন্ত বদরাগী মানুষ,
সবচেয়ে বেশি ভালোবাসা ছিল তার অর্থ সম্পদের প্রতি। তিনি আমার মায়ের সাথে প্রায় ঝগড়া লেগে থাকত। আরে সাইকেল কিনতে টাকা লাগে, আর মুখে বলি টাকা পাওয়া যায় না। এই যে টাকা রাখো বাজারে টাকা রাখো, আর ছেলেটা রে ব্যাগ বাজারে ব্যাগ দিয়ে গদিতে পাঠায় দেবো। আমারে বলো কেন ছেলেরে খোঁজ করো না, তুমি তো খোঁজ করো রাখবা, তুমি বাড়িতে থেকে করো। আমার গাব গরু বড় লাগলো, মোদের বাজার নষ্ট হয় আমরা খেলাধুলা করবো একটু খেলা আমার হয়েছে তো বাদ দে। আর যার কাছে যা আছে টাকা পয়সা যা কিছু আছে কালকে দিস, নতুন এলা বল কিনবো। সকালের জন্য রেখে দে। শোন খেলা ভালো কথা, গরু বাসুর দিয়ে খেলাই খেলে দেখলি না কি হইলো সাবধানে।
গোল মারছা কেন? আই দেই তোর বাবার কই বিবে সম্মতা আছে বল খেলা বড় হস দেন আমি খেলাম না দা খেলাবি আবারই বারে খেলতে আজকে খেলা ভাই কর মাইসকা খেলা এই যে নবাবের বাচ্চা, তুই কে মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে পারস না? কাল বিকেলে কার সাথে কেন করছো? হ্যাঁ, দুনিয়ার সালিশ আমি করি, এবার আমার পোলার সালিশ আমার করন লাগবো না? যত সব তোমাদের যার যা অভিযোগ এক এক করে বলা শুরু করো। মাথা বসা কি আর কমু, এই স্কুলের দক্ষিণ পাশে আলা জমি ধান লাগাইছি, এ পোলা মানে বল খেলা খালি বল হয়ে ধান খেতে দেয়, ধান একবারে আর শেষ করছে ভাই গেছি রে। আমি কোবার গেছি দেখে আমার গলা ধরে ধাক্কা দিয়ে ফালাই দিয়া আমার উহরে চেয়ে বসে, আমি তো ব্যবসায় হিসকে নিয়ে গেছিলাম, তারপরে যে কি হয়েছে আর কো আমরা মাথা বসা এই বিচারটা আপনার কাছে থাকলো আপনি আলা করবে। আচ্ছা আচ্ছা বসো। আমার তো ইচ্ছা লাগে নাই, খেলতে গিয়ে হঠাৎ করে লেগে বসছে। তোমাদের সবার কথাই তো শুনলাম, আসলে ডিজিটাল যুগের পোলাপান, এদের মতি গতি বোঝা বড় কঠিন। ঠিকই কছেন মাদ্দর সাহেব, কয়দিন আগে এরা খন্তাপুরীর গায়ে বল লাগাইছিল, খন্তাপুরী এখন অসুস্থ হয়ে পড়ে আছে। খালি খন্তাপুরী কে, সেদিন আমি বাজারে যাইতাছি দুধ নিয়ে, বড় মারি আমার এক বালতি দুধ ফালাই দিছে, আমি কইলাম দুধ ফালাই লেগে আমার কয় কি চুপ কর মালরে বাচ্চা, দুধ ফালাইছিস কি হয়েছে কষ্টটা বিচার দা করবেন। লেখাপড়া বাদ দিয়ে এত খেলাধুলা করলে চলবো কি কও মিয়ারা? এই মাঠে কোনো খেলা চলবো না, সব খেলা বন্ধ করে দেন মাদ্দর সাহেব। তোলাবেন তো মাঠে বল খেলবো, মাঠে কি হলো মিলা যাবো বল খেলবেন। চুপ করো মাদ্দর সাহেব, কথা কইতেছ দেখো না। শ্যামের বাবা এদিকে শুনো, আসো। কোন মাদ্দর সাহেব? গুরুবি মাছের গায়ে হাত তুলছে, ওদের শাসন করা উচিত, চাও সর থাবা দিয়ে বিদায় করে দাও, কি করবা তা? বান্ধবী লাবণীর বিয়েতে গিয়েছিলাম, ওরা এসে খুব করে ধরলো তাই, কেন তুমি জানো না? না তো। কি ব্যাপার, মুডক করলে কেন? না, ভাবছি এমনি করে হঠাৎ করে কেউ জানি শুনবো তোমার বিয়ে হয়ে গেছে, আর আমি জানতে পারবো না। জি না জনাব, এ আশা যদি বিয়ে করতে হয় তবে সিয়াম কে করবে? সত্যি সত্যি বলছো? এই তোমার হইলো, তাড়াতাড়ি কর দোস্ত, 2 মিনিট দাঁড়া না, কালকের মতো আজকে অফিসে ডাকান। আহ 2 মিনিট দাঁড়া ভাই, 2 মিনিট দাঁড়া ভাই, যাইতেছি। আচ্ছা তাড়াতাড়ি কর, তাড়া যাও, অনেক তাড়াতাড়ি দিছে। আচ্ছা কাল দেখা হবে তাহলে। আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবধানে যাও। ও
তুমি আমায় লাটাই বানাও, আমি উড়াই ঘুরি রে। কি রে, কি নিয়ে আলোচনা করতেছ? আর তোর জন্য ওয়েট করতেছি। আমার জন্য? বিষয় কি? বিষয় হলো নাটক। সবারই পরীক্ষা শেষ, সামনে মহান বিজয় দিবস, তার উপলক্ষে একটা নাটক করতে চাই। আরে নাটক ফাটক রাখতো, চল একটা গানের অনুষ্ঠান করি। হ্যাঁ, তুই তো সারাদিন তোর গান বাজনি, তোর গান মেলা শুনছি। হ্যাঁ ঠিক আছে, এই গান ডান বাদ, চল নাটকই করি। তুই শোন, আমার কাছে রিক্সা হলে ছেলে নামে একটা বই আছে, চল ওইটাই করি। হ্যাঁ না না, বিজয় দিবসে মুক্তিযুদ্ধ একটা নাটক করি, না হলে সামাজিক একটা নাটক করি, তাহলে ভালো হয়। আর কোনটা করলে ভালো হয় চল, ফারাজ অ্যাঙ্গেলের কাছে যাই পরামর্শ নিয়ে আসি। ঠিক বলছস, উনি নাটকের মানুষ, চল উনার কাছে যাই। হ্যাঁ, উনি আমাদের পরিচালক হলে আমাদের সর্বপক্ষে সুবিধা হয়, চল আমরা উনার কাছে যাই। তোর জন্য খাটতে খাটতে অল্প বয়সে চুলদারি সব পাকা দিছি, আজকাল আজকাল লাঙ্গলের পুরী একটু কম ধরি, তার জন্য মুহে যা আজু ভাই তাই কর। ঘরে পড়লে তো, ঘরে পড়লে তো তুই বলা আমার ভাতি দিদি রে, তোমার বলা, তোমার বলা বড় তালি এত খারাপ না, ঘরে পড়াই দেও বাদ দেই না না দেই। শুনো শুনো, তোমার আমি খাপার কই না, দিন রাত আল্লাহর কাছে ইবাদত করো, তুই আর ফরজ কাম থাকলে আদায় করো। এর আমার ফরজ কাম বুঝো নাই? না বুঝি না। তারা বুঝবে কে? গুয়ায় মাথায় খাপতে মেলে বড় তালি খুব পালা, আর কোনো দিন, আর কোনো দিন তো নজর নাই। এই পুরাটাতে টাঙ হয়েছে, এই দেখি কারো খেল আছে, কাই কারবে দেখলে গাও গামর বাঁধে পারে চলে, তোর মন হয়েছে বড় তালি বুঝমনি বুঝমনি, দিন দিন কথা দিয়ে যে উজের টান দেখতাছি না, আমার ঘরে পোলা দিছিলে, আমাকে ঘর দিছিলে, পোলা না পোলা না, ভূত পালে করছিলাম, ভূত শালা, তুই পোলার জন্য পীরের দরগায় সিন্নি মাসজিদ করছিলাম, তুই মানুষ হবি না, তুই মানুষ হবি না, জানলে টাকা পয়সা খরচ করে এরা পোলার জন্য এত গান্দাগাড়ি করি, গান্দাগাড়ি আমি কি কাজ দুনিয়ার রে আপাতত ছিলাম গো, ওর কথালি ওই যে ওইটা না গাও চলে তোমার গলা উঠলে তুই আমার কি হলা, তোর আমি তোর আমি বলা করলাম। চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে তোমার যে তেজ পোলা কথাটা, এটা ঠিক মতো লাগে আর একটু উচ্চ স্বরে হলে ভালো হতো। তোমাদের সংলাপ সব মুখস্থ হয়েছে তো? সুন্দর। শ্যাম জি আঙ্কেল বলেন, সব ঠিকঠাক আছে তো? জি, সাউন্ড মেকআপ ডেকোরেশন লাইটিং আর আগামীকাল সকালে মঞ্চের কাজটাও করে দিয়ে যাবে, আপনার কথা মতো সবকিছু বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ সব ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমরা মূল মঞ্চ মনে করে রিহার্সেল শুরু করি। জি আঙ্কেল, শুরু করেন। আর শুরু করতে হবে না, বহুত শুরু করছেন, এবার দয়া করে বন্ধ করেন। এবার নামাজ কালাম কিছু পড়েন, আল্লাহ আল্লাহ করেন। নাটক তো খারাপ কিছু না, সমাজ বদলে হাতিয়া। এত জ্ঞান দিব না সোনা, এসব বন্ধ করো, তা না হলে জায়গা মতো কমপ্লেন করবো। এলাকা শান্তি শৃঙ্খলা নষ্ট করে যাইতেছে, তাই তারা সব। হ্যাঁ আয় হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। খারাপ কিছু আমি তো বলি নাই, তোর বাপ যে রাগি মানুষ, মায়ের পুত্রে দুইজনের বাড়ির থেকে বের না করলেই হয়েছে। বাবাটা না বুঝো না, ভালো করে পড়ো, ভার্সিটিতে চান্স হইলে তারপরে নাটক ফাটক করার অনেক সময় পাবা। বাবাটা না বললা, ঠিক আছে যাও তুমি। আচ্ছা পড়ো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই কি দেখি? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমার পক্ষ থেকে। ও থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। তো এত সকাল সকাল তুমি প্রাইভেটে? জানো সকালে অনেকগুলো সুবিধা আছে, এর মধ্যে মেন হচ্ছে যে রাস্তায় এই সময় মানুষ কম থাকে। হুম তোমার তো অনেক বুদ্ধি হইছে। শোনো একজন একজন পুরুষের জীবনে একজন বুদ্ধিমতী নারীর খুব দরকার। হ্যাঁ তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। সাহিত্য চর্চা করছো কবে থেকে? যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি। যাই হোক ভর্তি হচ্ছে কোথায়? মা তো বললো শহরে ভর্তি করবে। খবর বার্তা কি আছে? মাদ্রাসা ভালোই আছে, আপনি কেমন আছেন? আল্লাহ পাকের রহমতে ভালোই আছি। সামনে নির্বাচন, সবার সাথে পরামর্শ করতেছি, তুমি আমার আপন লোক, তোমারও জিগাইতেছি, কি কও? ভালোই তো হয়, আমরা মতো যোগ্য মানুষ নির্বাচন করব। জামু আর কই আমনে ছিয়ে তো একটু বলা কয়া কইরো সবাইকে, বলা তো লাগবই। আমরা জমুনাতে কি করবো, আমরা জন্য তো বলাই লাগবো। হ্যাঁ সবার সাথে বাড়ি বাড়ি মধ্যে বাড়ি বাড়িকে বৌজিকে একটু বলা কয়া কইরো। আচ্ছা
আর আমিও মাদ্রাস সাহেব আপনারে খুঁজতেছি কোন একটা ব্যাপারে, আপনার সঙ্গে কথা বলতেছি, আপনার পারিবারিক ব্যাপার, মান সম্মানের বিষয়। খুলে কও তো, যে তুই আগামীকাল থেকে আমার সাথে স্কুলে যাতায়াত করবি, কথাটা মনে থাকে যেন, বেশি কিছু কইলাম না। তোরাই খানে এই খেলায় কারো খেতে নষ্ট হয় না, কোন করে দুঃখ হয় না। আমার পুয়া তো ভাই ঢাকা থেকে আসি, পড়ছি আমি শিয়াম। আচ্ছা বসো, এদিকে বসো ভাই। লাজদান সবাই রে কই, এটা কিন্তু লাজদান, খেয়াল করে খেলবা। ঠিক আছে, শুনো, এগুলো বি অল মডেলের খেলা, এগুলো খেলা মজা নাই কে, এনে আইপিএল এ বাজি হয় না, আর হয় না মানে সেই রকম জমা জমে কোন আনে। আরে রেলগেটে মাঝে মধ্যে দোকানের ভিতরে দেখি পোলাবান বয়ে খেলতেছে, তাই নাকি? চলো ওইটাই মজার খেলা, আমি খেলাম তোমরা সবাই দেখবা। আচ্ছা আচ্ছা চলো, আজকে আগে এই খাওনটা খায়া লই।
আরে বাবা খেলাতে দারুণ মজা পেলাম। এই জন্য তো দেখি পোলাবান খেলাতে নরে না। আপনি এগুলো মারান খেলা, ডিজিটাল যুগের পোলাবান ডিজিটাল খেলা খেলো কি কম মেয়েরা। আজকে যেহেতু আমি জিতছি ঢাকায় পুলাম তো দারুণ ফুর্তি আছে কিন্তু ভালো। আরে ঢাকা নাকি এখন নিজস্ব বাড়ি আছে, ঢাকায় ছয় তলা বাড়ি আছে। আর মাও নাকি রাজনীতিবিদ, বুঝলাম ইয়ারা। আমরা ঢাকা শহরে এগুলা খেলা তোরা আইপিএল বিপিএল আমরা সবই খেলি, বিশ্বকাপ পাইলে তো খেলা ফিলাক্স লয়া সারা রাতে নিমতাই বয়া করি। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় আর সন্ধ্যা লাগলে ঘুম না, এটা কিসের ঘুম? রাতে কি করিস, ভাত খাবি না? তুমি যাও। একটু পরে বাজারে ব্যাগটা দিয়ে গতিতে পাঠাই দিও। রাতে দেখি খাওয়াই দিলি, খাওয়া দেয় তো এত জব ভরে একটা ঘুমিয়েছে তো, তাই নাকি? সকাল থেকে একদম শরীর এত ফ্রেশ লাগতেছে, আর কালকে তো না খেয়ে আমি ঘুমায় পড়ছি, কাহি নাকি? কাহিনি তার পয়সা। চল আজকে দান মারলে আমার কাল নাকি। চল 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 চল। ওই শ্যাম কি করছিস, হাত দাও ধরে রাখছিস কেন? কই থাস তুই? এই যে আমি মাত্র এলাম, পরে আমি খুঁজতে খুঁজতে হারানো হয়ে গেছি। শুন একটা খবর আছে, গতকাল রাতে মাত ধরে মেয়ের বিয়ে হয়ে গেছে। কি কি করছ তুই? হ্যাঁ সত্যি, কাল সারা রাত মা বাড়িতে আসিলো।
ফাইনাল করতেছিস না তো? না না, কাল সারা রাত না হয় বাড়িতে আসি। কোন ব্যাপার না, সব সামগ্রী লাগা। চল তোর মন মেজাজ বীজ চাঙ্গা করানোর ব্যবস্থা করে কি কম ইয়ারা। মা, এই মা, ওই মা, সব ঘুম মা, এই মা খুললা মা, এই মা খুললা মা, মা খুললা মা, কি হয়েছে, কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয়নি মা, আমার সব আমার সব না, আমি মাফ করে বাবা, আমি মাফ করে দেখো না আমার সিয়ামটা কেমন হয়ে গেছে, আমার একটা মাত্র ছেলে, তোমরা তো জানো
কৃষক ছাই পাস খেয়ে বাসায় আসে, আমার মন মানসিকতা খুব খারাপ বাবা। কাঁদবেন না চাষি, আমরা ওরে সেদিন খুব বুঝাইলাম, কিন্তু ওই ঢাকা থেকে রাশেদের এক ভাই আসছে 420, সে অনেকেরই নেশার ভিতরে ঢুকাইছে, তবে শিয়াম আমাদের সাথে আর বেশি সময় দেয় না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা ওরে বুঝামুন। তেমন বাসায় যান চাষি। না বাবা বাড়িতে যাব না, তোমাদের সাথে কথা বললার জন্য আসছি। আচ্ছা যাই তাহলে। আমার জীবনে খুব একটা আহ নাই, বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত, মা তো পলিটিক্স লয় সারাদিন। আমি অমন, তুই খা। আবে অমৃত রুচি থাকতে নেই। শোন তোর এলাকায় কোন হালে কোন জিনিস পাওয়া যায় সবই আমার মুখস্থ, সবার সাথে সাক্ষাৎ হয়েছে। আবে শিয়াম মন খারাপ নি? না মানে এমনি। আমি খামো, আমার দলে ভর্তি হয়ে যা। ভর্তি হবি? হ্যাঁ পিছি, একটা কাম করে দিবি। কি কাম দেয়া দেবে? সারাদিন ধরে কিছু খাইনি, ভাত খামো। ভাত দিমো তো। শোন কাগজটা লই আ, বটতলা মোড়ে চিপার ভিতরে যে চা বেচতেছে একটা মোটা করে লোক, হেরে দিবি, হে তোরে কিছু খাওয়ানোর জিনিস দিব। জিনিসটা লই আ, স্কুলের মাঠে চলে আইবি, পারবি না? হ্যাঁ পাম। ল এনে যা বাসব সব তোর। স্কুল মাঠে চলে আইস। ঠিক আছে। এই স্কুল মাঠে সব পুলো নাই বড়, চল ওই যাই চল। শিয়াম তো মন চাঙ্গা করার ব্যবস্থা করতেছি। ল চল চল চল। মানুষ কি সবকিছু বুঝতে পারে? বুঝতো, এগুলো সাময়িকের জন্য। ওই যে পিছিয়ে আয় করছে, আয় করছিস না? চল বহুত খানদানি জায়গা, বয়া পর ভাবিছি, বয়া পর। আবে পিচি নাম কি তো? বাচ্চা। বাহ বহুত খানদানি নাম রে। ঠিক আছে
ওই পিচ্ছি ওইদিকে বই রাখা। দোস্ত লো, এটা খাইলে তোর মনে যে অশান্তি আছে সবই দূর হয়ে যায় বগা। এই লো তুই একটা ল। বেলায় উঠলি গেলা? আচ্ছা যা আয় তাড়াতাড়ি এক লগে যাবো। এভাবে একসময় নেশার রঙিন জগতে পা রাখি। নেশার টাকার জন্য আমি আমার পরিবারের প্রতি অনেক অত্যাচার করেছি, পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছি। একদিন আমার অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে পার্মানেন্টলি বাড়ি থেকে বের করে দেয়। রাস্তায় রাস্তায় সারাদিন ঘুরে বেড়াতাম। একদিন খুব নেশার ঘরে নেশার টাকা জোগাড় করতে আমি পাগল হয়ে গেছি।
আস। হ্যাঁ, তুই এই বাড়ি থেকে? আমি তো খাবার জল নাই নাই। তোর এই বাড়ি কোনো জায়গা নাই, তুই জানাস না? তুই আমার সন্তান না, তোর মতো অভদ্র সন্তান আমি পেটে ধরি নাই। তুই আমার চোদ্দ গোষ্ঠীর মান সম্মান নষ্ট করছ তোর জন্য, একমাত্র পুলার জন্য আমি আজকে আমার মা ও বাবার বাড়ি পর্যন্ত যাবার পাইলে আমি আমাকে দেয়া দে না। তোরে দেয়া দেয়া নে তো নে, ফকিরে ভিক্ষে দিলে তাও সব কামায়। আমি ফকির? তুই ফকির নে, তুই আমাকে ফকির কইলা। তুই ফকির নাকি তুই আমার পুলাই নে? দেয়া না কইরা দিয়া টাকা টাকা করতে গিয়ে দিমু। তোর তোর বাবার সঙ্গে সংসার করে আমার কোনো কিচ্ছু নাই, আমি ফকির, আমি তোরে করতে গিয়ে টাকা দিন। দেখেন আমা আমি সবকিছু বুঝি না। সবই তো বুঝলাম স্যার, আমি আর পারতেছি না স্যার, পরে ধৈর্যের প্রয়োজনে স্যার জেলখানায় রাখেন। আজকে ওর মায়ের কানের রিং নিয়ে দৌড় দিছে, আমার জীবনটা স্যার সব শেষ করে ফেলছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজে কোথাও স্যার আমি মুখ দেখাইতে পারি না। আমার কাছে স্যার হাত জোর করে মিনতি করি স্যার, দয়া করে একটা কিছু করেন স্যার, একটা ব্যবস্থা স্যার দয়া করে করেন। সময় গেলে সাধন হয় না, শুরু থেকে যদি আপনারা পারিবারিক ভাবে আপনাদের সন্তানের প্রতি সচেতন হতেন, আপনার সন্তান কোথায় যায়, কি করে, কি অবস্থায় থাকে, বিষয়গুলো যদি যত্নবান হতেন, যদি দেখাশোনার মধ্যে রাখতেন, তাহলে আজ এই পরিণতি হতো না আপনার সন্তানের। যেহেতু আপনার বাবা হয়ে আমাদের কাছে অভিযোগ দিলেন, আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং আপনার সন্তান কোথায় আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তারপরও আপনি যদি কোথাও আপনার সন্তানের তথ্য পান, জানেন বলে অমুক জায়গায় আছে, আমাদের জানাবেন, আমরা আপনার অভিযোগের প্রেক্ষিতে আপনার সন্তানকে ধরে আনব। শয়তানের কাছেই আমার পোলার খবরটা পাওয়া যাবে। এই ছেড়া শ্যাম কই? এই আমার পোলা শ্যাম কই গেছে তাই কে? আমার পোলা শ্যাম, আমার পোলা, আমার পোলা। সবাই তাই কয়।
সালাম আলাইকুম স্যার, ইসলামপুর থানা। জি স্যার, জি স্যার, আমি শিয়ামের আব্বা স্যার। ওই শিয়ামকে পাইছি স্যার। স্যার, ওই যে পাথরঘাটা ব্রিজের নিচে স্যার। তারপর একদিন থানার কাস্টডি থেকে জেলখানায়, মাদক মামলায় 3 বছরের জেল হলো আমার। বের হয়ে দেখি আমার সব শেষ। আমার চিন্তায় মা হার্ট অ্যাটাকে মারা যায়। আমি আমার মায়ের মরা মুখটা পর্যন্ত দেখতে পারিনি। মায়ের কবরের পাশে মাঝে মধ্যে যেতাম। আমার বাবা পরবর্তীতে আরেকটা বিয়ে করেন। তারপর সেই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যায়। আমার কেউ নেই, কিচ্ছু নেই। সমাজ আমাকে ভালোভাবে গ্রহণ করলো না। মনের কষ্টে আবার নেশা ধরলাম। আজকে আপনার অপারেশনের দিনে কেউ আসেনি? ওই যে বললাম, আমার তো কেউ নেই। আপনি এখন বসে আছেন, যান তাড়াতাড়ি, যান ছাড়ছে, উঠেন ছাড়ছে, যান সিটে যান। সিয়াম, আপনি যান। আপনার অপারেশন শেষ না হওয়া পর্যন্ত আমি আছি, কোনো চিন্তা করবেন না। আপনি তো সাংবাদিক, আপনি আপনি তো সাংবাদিক, আপনি আমার জীবনের গল্প আপনার পত্রিকায় লিখতে পারবেন না? বলুন, আমার এই গল্প আপনার পত্রিকায় লিখবেন? আমি নেশার রঙিন ফানুসে ওড়ে আমার এই শরীরের প্রতি অনেক জুলুম করেছি, পরিবারের অনেক অশান্তি করেছি, সামাজিক ভাবেও অনেক মানুষকে আমি কষ্ট দিয়েছি। আমি আমি ক্ষমা চাই, আমি সবার কাছে ক্ষমা চাই। বলুন, আপনার লেখার মাধ্যমে জানিয়ে দিবেন, হ্যাঁ, আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। জানেন, এই পৃথিবীটা অনেক সুন্দর একটা জায়গা। আমার খুব বাঁচতে ইচ্ছে করে। আমার ভুলের জন্য আমি দায়ী। এই বাংলাদেশে আর কোন সিয়াম যেন আমার মতো এভাবে নষ্ট না হয়ে যায়।
আসি, বেঁচে থাকলে দেখা হবে। মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি, আসুন মাদককে না বলি।